পালমোনারি এম্বোলিজমের ইসিজি চেঞ্জ, মানে একটা পালমোনারি এম্বোলিজম হইলে কি কি ইসিজি চেঞ্জ হয়, এই ইসিজি চেঞ্জটা একটা কোশ্চেন, হিউজ বড় একটা কোশ্চেন, মানে অনেকবার আসছে যে কি কি ইসিজি চেঞ্জ পাওয়া যায়। এটা এইভাবেও আসে যে ইসিজি চেঞ্জ নিজের চেঞ্জের জন্য নিচের কোনটা সত্য, আবার এইভাবে আসে যে ইসিজি চেঞ্জগুলোকে দিয়ে সিনারিও বানায়। এখন বলা যে ডায়াগনোসিস কি, ইসিজি চেঞ্জগুলো দিয়ে একটা সিনারিও বানাবে এবং সিনারিও বানায় বলবে এই পেশেন্টের ক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট প্ল্যান কী দিবেন, ঠিক আছে, একই জিনিস ঘুরে ফিরে। তো ইসিজি চেঞ্জগুলোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনার কয়েকটা জিনিস দাগ দিবেন, সেটা হচ্ছে প্রথমে যে লিখছে নো চেঞ্জ, তারপর আবার অনেকগুলো চেঞ্জ লিখছে, তার মানে কি, মানে নো চেঞ্জ মানে কোনো ধরনের কোনো চেঞ্জ নাও থাকতে পারে, পালমোনারি এম্বোলিজমের ইসিজিতে কোনো চেঞ্জ নাও থাকতে পারে, মানে একদম নর্মাল একটা ইসিজি থাকবে, শুধুমাত্র সাইনাস টাকিকার্ডিয়া, এটা ছাড়া আর কোনো চেঞ্জ আপনি পাবেন না, শুধু সাইনাস টাকিকার্ডিয়া ছাড়া আর কোনো চেঞ্জ পাবেন না। এটা একটা এই ইসিজিটা যে পালমোনারি এম্বোলিজম না এটা আপনি বলতে পারবেন না, পরবর্তী ইনভেস্টিগেশনগুলো আপনাকে করতে হবে জাস্ট, ঠিক আছে। অথবা আপনাকে কী পাবেন, S1Q3T3, মানে হচ্ছে গিয়ে এইভাবে মনে রাখেন যে S1Q3T3 মানে হচ্ছে ধরেন এস ওয়েভটা কোনটা, কিউ আর এস, তাই না, মাথা মনে মনে মাথার ভিতরে দেখেন তো কিউ আর এস, যেটা S1টা হচ্ছে গিয়ে এক নাম্বার লিডে এস ওয়েভটা ডিপ্রেস থাকবে, অনেক বেশি পরিমাণ নিচের দিকে ড্রাইভার থাকবে, আর এক নাম্বার লিডে কিউ ওয়েভটাও নিচের দিকে ড্রাইভার থাকবে, মানে ইনভার্সন যেটাকে বলে, নেগেটিভ ডিফ্লেকশন হবে। আর T3 মানে কি, তিন নাম্বার লিডে, চেস্ট লিডের তিন নাম্বারটাতেও টি ইনভার্সন থাকবে, ঠিক আছে, এই একটা। আর প্রত্যেকটা আর ওয়েভ এই V1-এ আর ওয়েভটা টল থাকবে, আর টি ইনভার্সন থাকবে V1, V2, V3-তে, টি ইনভার্সন, V1, V2, V3, টি ইনভার্সন। জাস্ট এই জিনিসগুলো হচ্ছে আপনার কি পালমোনারি এম্বোলিজমের ইসিজি চেঞ্জ, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্টলি যে জিনিসটা আসে যে একটা পালমোনারি এম্বোলিজমের ডায়াগনোসিস আপনি কীভাবে করবেন, কীভাবে ডায়াগনোসিস করা হয়, দ্য গোল্ড স্ট্যান্ডার্ড কি পালমোনারি এম্বোলিজমের ডায়াগনোসিসের জন্য। তো এখন আপনারা আগের পেজে চলে আসেন, 49 পেজে যে এ সামারি অফ ব্রিটিশ থোরাসিক সোসাইটি গাইডলাইন, এটা এগুলো কিছু লাগবে না, আপনারা ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমে যে লেখা আছে সিটি, ওই সিটিটাকে ডাকবেন, CTPA, মানে কম্পিউটার, মানে CTPA মানে পালমোনারি অ্যানজিওগ্রাফি, মানে কম্পিউটারাইজড এই সিটি পালমোনারি অ্যানজিওগ্রাফি, ঠিক আছে, এটা হচ্ছে কি গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ পালমোনারি এম্বোলিজম। এখন আমরা স্ক্রিনে কিছু জিনিস দেখবো, ওই তাইলে আমরা বুঝতে পারবো। দেখেন আপনারা সবাই স্ক্রিনের দিকে তাকাবেন, আগে আমি যা যা বলতেছি এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, বাসায় পড়ার সময় নিজেদের মতো করে নোট করবেন। দেখেন হাউ উইল ইউ ডায়াগনোস পালমোনারি এম্বোলিজম, এই দেখেন ডায়াগনোসিস, এক নাম্বার পালমোনারি এম্বোলিজম ক্লিনিক্যালি আনলাইকলি, ক্লিনিক্যালি আনলাইকলি মানে কি, ইসিজি এই একটা পালমোনারি এম্বোলিজমের ক্লিনিক্যাল ফিচার কী হতে পারে, ডিসনিয়া, হাইপোক্সিয়া, চেস্ট পেইন, এগুলোই তো, ক্লিনিক্যালি এই ধরনের কোনো কিছু নাই। অথবা ইসিজি করা একটু আগে যে ইসিজির চেঞ্জগুলো আমরা শিখলাম ওইগুলো আপনি কিছু পাইতেছেন না, কিন্তু তারপরও সাসপেক্ট করতেছেন পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হয়তো হয়েছে, ঠিক আছে, ওই পেশেন্টের কী করবেন আপনি নেক্সট টেস্ট কি, D-dimer, পেশেন্ট D-dimer করবেন, যদি D-dimer নর্মাল থাকে তাহলে কোনো ট্রিটমেন্ট তাকে দেওয়ার দরকার নেই, যদি D-dimer অল্টার, D-dimer বেশি পাইছেন তার মানে তখন তাকে আপনি কী করবেন, সিটি করবেন, স্পাইরাল সিটি স্ক্যান মানে হচ্ছে যে CTPA, স্পাইরাল সিটি স্ক্যান মানে হচ্ছে CTPA, ওই সিটি স্ক্যান করবেন, সিটি স্ক্যান করে যদি দেখলেন যে পালমোনারি এম্বোলিজম প্রেজেন্ট তার মানে আপনি ট্রিটমেন্টের দিকে চলে যাবেন, ঠিক আছে। আর সিটি স্ক্যান করে দেখলেন যে সিটি স্ক্যানও ইনকনক্লুসিভ, আপনি সিটি স্ক্যানটা CTPA করে আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আপনি কী করবেন, একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে লেগের আল্ট্রাসোনোগ্রাম করবেন, লেগের আল্ট্রাসোনোগ্রাম করে দেখবেন যে কোনো DVT আছে কি না, যদি DVT বা VT এগুলো যদি থাকে তখন আপনি হচ্ছে গিয়ে VQ বা আর্টেরিওগ্রাম বা আর্টেরিওগ্রাফি করবেন, এইভাবে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অ্যান্সারগুলো দিতে হবে। এখন কীভাবে দিবেন দেখেন, যদি একটা প্যাসেঞ্জার আপনার কাছে আসছে, প্যাসেঞ্জার পালমোনারি এম্বোলিজম আপনি সাসপেক্ট করতেছেন কিন্তু ক্লিনিক্যালি মানে শিওর না আপনি, তাহলে আপনি তাকে সবার আগে করবেন D-dimer, CTPA আগে করা দরকার নেই, শুরুতে করবেন D-dimer করে নর্মাল পাইছেন দরকার নেই, তাকে ডিসচার্জ দিয়ে দেন। যদি D-dimer করে দেখছেন অ্যাবনর্মাল তাকে CTPA করেন, CTPA করে দেখছেন যে এম্বোলিজম আছে তাহলে ট্রিট করেন, আর যদি CTPA করে দেখতেছেন এম্বোলিজম তাও পাইতেছেন না তাহলে তাকে লেগের আল্ট্রাসোনোগ্রাম করবেন, পায়ের আল্ট্রাসোনোগ্রাম করবেন, যদি পায়ের আল্ট্রাসোনোগ্রাম করে DVT পান বা ডিপ ভেনাস থ্রম্বোসিস তাহলে ওই ভেনের গ্রাফি করেন, তারপরে ওই অনুযায়ী ম্যানেজমেন্ট নেন। এখন ম্যানেজমেন্টটা কী দেখেন, এখানে লেখা রাখছে সিস্টেমটা গোল্ড স্ট্যান্ডার্ড কী, CTPA, তারপরে কি VQ স্ক্যান মানে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান যেটা আগের ক্লাসে বলছিলাম, তারপরে ECG করবো, তারপরে ABG করবো, তারপর D-dimer করবো, এগুলো হচ্ছে সিরিয়াল, এই সিরিয়ালে টেস্টগুলো করা হয়, এই সিরিয়ালে আপনি বলবেন। আচ্ছা দেখেন, যদি লো রিস্ক হয়, লো রিস্ক সাবমেসিভ কীভাবে আমরা ট্রিটমেন্টগুলো করি পালমোনারি এম্বোলিজমের, দেখেন কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করছি, একটা হচ্ছে লো রিস্ক সাবমেসিভ, সাবমেসিভ মানে অত বেশি বড় না, ঠিক আছে, তারপর আরেকটা দিচ্ছি আমরা হাই রিস্ক সাবমেসিভ, মানে এম্বোলিজম যতটুকু হয়েছে অতটুকু রিস্ক অনেক বেশি কিন্তু এম্বোলিজমটা সাবমেসিভ,
তারপর হচ্ছে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, তারপরটা হচ্ছে রিকারেন্ট পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, কোশ্চেনগুলো এইভাবে আসে। লো রিস্ক সাবম্যাসিভ যদি হয় তাহলে আমরা লো মলিকুলার হেপারিন দেবো অথবা আনফ্যাকশনেটেড হেপারিন দেবো। ট্রিটমেন্ট শেষ, পালমোনারি এম্বোলিজম ট্রিটমেন্ট কি? যদি লো রিস্ক থাকে এবং যদি ছোটো হয় সাইজটা, সিটিপি করে আমরা যদি দেখি যে সরু ছোট এম্বোলিজম এবং লো রিস্ক পেশেন্টের কোনো পালমোনারি এম্বোলিজমের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে ওগুলো কিছুই নাই, তার মানে হচ্ছে কি আমরা কি দেবো, আইদার লো মলিকুলার হেপারিন মিনোক্সিপিরিন বা ক্ল্যাক্সেন এটা দিব অথবা আনফ্যাকশনেটেড হেপারিন দিব। আর যদি হাই রিস্ক থাকে, ঠিক আছে, হাই রিস্ক থাকলে আমরা কি দেবো, লো মলিকুলার হেপারিন দিব, তারপরে হচ্ছে কি একটা ক্যাথেটার ডিরেক্টেড থ্রম্বোলাইসিস করবো, ক্যাথেটার দিয়ে আমরা থ্রম্বোলাইসিস ড্রাগ দিব, থ্রম্বোলাইসিস করবো, তারপরে না হলে সার্জিক্যাল এম্বোলেক্টমি করবো, সার্জারি করে এম্বোলাস যেটা আসবে এম্বোলাসটাকে আমরা নিয়ে আসবো, এম্বোলেক্টমি করবো। আর যদি ম্যাসিভ হয়, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম যদি হয়, ঠিক আছে, তাহলে আমরা কী কী করি দেখেন, প্রথমে সার্জিক্যাল এম্বোলেক্টমি, আর যদি যেখানে এম্বোলাসটা আসে ওই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাইতে পারবো না সার্জারি করান, ইনএক্সেসিবল, তখন আমরা কী করবো, ফুল ডোজ টিপিএ মানে প্লাজমোনিয়াম অ্যাক্টিভেটর বা ওটা দিলে আমরা অ্যাম্বুলেন্সটাকে গলায় নিয়ে আসবো। আর যদি ওইভাবেও যদি না হয়, যদি রিকারেন্ট পালমোনারি এম্বোলিজম হয়, রিকারেন্ট, তাহলে কী দেবো, শুরুতে আমরা হেপারিন দেবো, না হলে আইবিসি ফিল্টার। এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি বার আসছে, আইবিসি ফিল্টার, যে একটা পেশেন্টের যদি রিকারেন্ট এম্বোলিজম হয়, রিকারেন্ট এম্বোলিজমের ট্রিটমেন্ট কী, আইবিসি ফিল্টার, ইনফ্রাভেনাকা বা ফিল্টার আপনাকে দিয়ে আসতে হবে। কোশ্চেনগুলো এখন তাহলে কীভাবে আসতেছে আমি আপনাকে বলি। একটা পেশেন্ট আপনাকে আপনার কাছে আসছে, পেশেন্টের ডিসনিয়া আছে, পেশেন্টের হাইপোক্সিয়া আছে, পেশেন্টের SpO2 বা SpO2 করে দেখলেন যে পেশেন্টের কমতেছে, অক্সিজেন রিকোয়ারমেন্ট আস্তে আস্তে বাড়তেছে, হ্যাঁ, চেস্ট এক্সরে করছেন, চেস্ট এক্সরে করে দেখতে পারতেছেন যে আপনি V1 থেকে V3 পর্যন্ত টি ইনভার্সন আছে পেশেন্টের। ঠিক আছে, এখন পেশেন্টের DDMR আপনি রাইস পেয়েছেন ব্লাড ডায়াগনস্টিক করে, এবং CTPA করেছেন, CTPA করে দেখছেন একটা ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম ইন লোকেটেড ইন লেফট পালমোনারি ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। ঠিক আছে, এখন যদি যদি এতটুকুই কোশ্চেন করে তাহলে অ্যান্সার কী দেবেন, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম উইথ ফিচারগুলোও দিয়ে দিছে, তার মানে ক্লিনিক্যাল ফিচারও আছে এবং ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম আছে, তার মানে অ্যান্সার কী দেবেন, এই যেগুলো আইদার সার্জিক্যাল এম্বোলেক্টমি খুঁজবেন, যদি না থাকে তাহলে ফুল ডোজ টিস্যু প্লাজমোনিয়াম অ্যাক্টিভেটর দিবেন। ঠিক আছে, আচ্ছা, আর যদি এরকম থাকে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, ডিরেক্টলি লিখে দিচ্ছে পেশেন্টের রিকারেন্ট পালমোনারি এম্বোলিজম, অ্যান্সার কী দেবেন, আইবিসি ফিল্টার, অথবা ধরেন দেখা এরকম আসলো যে একটা পেশেন্টের পালমোনারি এম্বোলিজমের ফিচার নিয়ে পেশেন্ট আপনার কাছে আসছে, তো পেশেন্টের আমরা হচ্ছে গিয়া রিকারেন্ট একটা এম্বোলিজমের হিস্ট্রি, এর আগেও 3-4 বছর আগে তার একটা এম্বোলিজমের হিস্ট্রি ছিল এবং এখন যে আসছে, এখন আসার পরে তাকে আমরা একটা ইন্টারভেনাস হেপারিন দিছি, নেক্সট ফার্দার অ্যাকশন কী, আইবিসি ফিল্টার। ঠিক আছে, এইভাবে কোশ্চেনগুলো আসবে আর কি, খুব সুন্দর করে গুছায় এখানে আমরা লিখে রাখছি আর কি, পালমোনারি এম্বোলিজমের ট্রিটমেন্টটা কোন দিকে যাবে। হ্যাঁ, এখন দেখেন, তারপরে কোশ্চেন নাম্বার 34, কোশ্চেন নাম্বার 34 যেটা লিখছে ওটা আর কিছুই না, জাস্ট পাশে দুইটা জিনিস লিখে রাখবেন, পাশে শক, পাশে লেখেন শক উইথ লো ইন পেইন ইজ ইকুয়াল টু হিমোলাইসিস, লো ইন পেইন ইজ ইকুয়াল টু হিমোলাইসিস, মানে আমরা ব্লাড ট্রান্সমিশন রিয়াকশন পড়ছি না আগে, ব্লাড ট্রান্সমিশন রিয়াকশন অনেক কিছু পড়ছি না, যে ধরেন ইমিউন মিডিয়েটেড, নন ইমিউন মিডিয়েটেড, নন ইমিউন মিডিয়েটের মধ্যে আমরা কী কী পড়ছিলাম, একিউট হিমোলাইটিক ট্রান্সমিশন রিয়াকশন, ক্রনিক হিমোলাইটিক ট্রান্সমিশন রিয়াকশন, গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ, এগুলো পড়ছি না। এখন ধরেন একটা পেশেন্ট আসছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে পেশেন্টের অনেক ব্লাড লস, এবং আপনি তাকে ব্লাড ট্রান্সমিশন করছেন, ব্লাড ট্রান্সমিশন করার সাথে সাথে পেশেন্টের লো ইন পেইন শুরু হয়ে গেছে, তার মানে হচ্ছে গিয়ে পেশেন্টের একিউট হিমোলাইটিক ট্রান্সমিশন রিয়াকশন শুরু হয়ে গেছে, তার মানে হিমোলাইসিস শুরু হয়ে গেছে। তো হিমোলাইসিস এই জিনিসটাকে বায়োকেমিস্ট্রির মাধ্যমে যদি আমি ল্যাবের মাধ্যমে ডায়াগনোসিস করি তাহলে কোন টেস্ট দিয়ে করবো, কুম টেস্ট বা ইরেথ্রোব্লাস্টাসিস ফিটালিস বা হাইড্রোস্পিটালিস, এগুলোর টেস্ট এগুলোকে ডায়াগনোসিস করার টেস্টের নাম কি, ডিরেক্ট কুম টেস্ট, তাই না, এগুলো তো আমরা সবাই জানি, ডিরেক্ট কুম টেস্ট। তার মানে হচ্ছে কি, এখানে ওই কোশ্চেনটা এখানে করছে যে একিউট হিমোলাইসিস ডায়াগনোসিস করার জন্য আমরা কোন টেস্টটা মোস্ট কমনলি ইউজ করি, আল্ট্রাসাউন্ড অফ দ্য অ্যাবডোমেন করলে কি আপনি হিমোলাইসিস বুঝতে পারবেন না, ব্লাড কালচার করলে পারবেন না, ব্লাড ফিল্ম, কোনো হিমোলাইসিস বোঝার ক্ষমতা আছে বড় জোর একটু কিছুই নেই, জন্ডিস তো আর ব্লাড ফিল্মে থাকবে না, ঠিক না, এটা পাবেন না, সিকল সেল টেস্ট করবেন, সিকল টেস্ট করলে আপনি কী বুঝবেন, হিমোলাইসিস বুঝতে পারবেন না, যদি আপনি কুম টেস্ট করেন তাহলে আপনি হিমোলাইসিস বুঝতে পারবেন। ঠিক আছে, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এটাকে ডায়াগনোসিস করার ইম্পর্টেন্ট একটা টেস্ট হচ্ছে কুম টেস্ট, ডিরেক্ট ইনডিরেক্ট কুম টেস্ট। ঠিক আছে, জাস্ট এটাই এখানে বলছে।